দর্শক এই মুহূর্তে আমরা ফরিদপুরে যাব ভোট গ্রহণের পরিস্থিতির অবস্থা জানতে সেখানে আমাদের সহকর্মী আছেন মাসুদ মুস্তাহিদ। মাসুদ, ফরিদপুরে ভোট কেন্দ্রের চিত্র কেমন দেখছেন, কি পরিমাণ আসলে ভোট পড়েছে? যুথি সকালবেলা আমরা যতটা ভোটার দেখেছি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে, ঠিক ১২টার পরে আবার দুপুরবেলা এখন আপনি হয়তো আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেকটাই ফাঁকা ভোট কেন্দ্রগুলো, যদিও দুই একজন করে আমরা দেখতে পাচ্ছি ভোট দিতে আসছেন এবং ভোট তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। বলা চলে এখন দুপুরের খাবার টাইম সময়, যার কারণে আসলে ভোটারদের উপস্থিতি অনেকটা কম দেখা যাচ্ছে ভোট কেন্দ্রগুলোতে। এখানকার যে প্রিজাইডিং অফিসার রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন সকাল থেকে এখনো পর্যন্ত এখানে কমপক্ষে ১১১০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এছাড়াও এখানে যে ভোটার সংখ্যা রয়েছে ২৪৫০ জনের মতো ভোটার এখানে রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তার মধ্যে ১১১০ জন, বলা চলে মোটামুটি প্রায় ৩৫ থেকে ৪০% ভোট এখানে ইতিমধ্যেই আসলে কাস্টিং হয়ে গেছে। যদিও তিনি আশা করছেন বেলা যত বাড়বে তা শেষ মুহূর্তে হয়তোবা ভোটারদের সংখ্যা আরো বাড়বে। তো এই ফরিদপুরের যে ৩ আসনটি রয়েছে, এই ৩ আসনে আপনি জানেন যে আসলে আওয়ামী লীগের পক্ষ থেকে শামীমুল হক রয়েছেন, পাশাপাশি আপনার রয়েছে স্বতন্ত্র প্রার্থী থেকে আব্দুল কালাম আজাদ। ভোটারদের সাথে আমরা অনেকজনের সাথে কথা বলেছি, তারা এই বিষয়টি বলেছেন যে আসলে মোটামুটি এই দুজনের মধ্যেই এই আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং বিজয়ের শেষ হাসিটি আসলে কে হাসবে সেটা আসলে ভোট গ্রহণ শেষে যখন গণনা হবে তখনই আসলে জানতে পারবো। তো মোটামুটি চলে এখানে, আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। মাসুদ, আপনি থাকেন আমাদের সাথে, আপনি সংগ্রহ করতে থাকেন, আবারও যুক্ত হব আপনার সাথে। দর্শক, মাসুদ মুস্তাহিদ যুক্ত ছিলেন ফরিদপুর থেকে।